आज के आमरा जे समस्त अंकगुलो करब सेगुलो होच्छे क्लास फाइवर ঐকিক नियम सम्पर्कित अंक बा अंक नियमेर माध्यमे समाधान करार अंक जेगुलो आमार बोई गणितेर 207 पृष्ठाते आछे। ताहले देखो 207 पृष्ठाते जे समस्त अंकगुलो आछे तार एकेर दागेरटा आमरा प्रथमे करछि। सेखाने बोलेछे कि 21 जन लोक एक पुकुर खनन शुरू करे तारा 40 दिने पुकुर खनन काज शेष करबे बोले ठीक करलो, किन्तु 7 जन लोक असुस्थ हये पड़ाय पुकुर खनन काजटी कत दिने शेष होबे सेटा बेर करते होबे। ताहले देखो एखाने जेटा बोलेछे एकटा काज आछे सेटा होच्छे पुकुर खनन काज एबं सेखाने दुटो विषय आछे। एखाने एकटा होच्छे लोक संख्या और एकटा होच्छे दिन। और पुकुर खनन काजटा होच्छे कि एकटा काज। ताहले जेटा आमादेरके बेर करते बोलेछे दिन बा समय सेटा आमरा मूलत डान दिके राखब। ताहले एखाने दुटो विषय आमरा प्रथमे आमरा जिनिसटाके गणितेर भाषाय प्रकाश करब। ताहले गणितेर भाषाय समस्याटी হলো যেহেতু আমাদেরকে দিন বের করতে হবে তাহলে আমরা এই যে সময়টা রাখবো আমরা ডান দিকে আর লোক সংখ্যাটা লিখবো আমরা বাঁ দিকে। ঠিক আছে, এই সময়ের এককটা আমরা এখানে লিখে দেব দিন। সময়ের এককটা কি এখানে দিন আর লোক সংখ্যার এককটা কি এখানে টি, এতগুলো লোক। তাহলে প্রথমে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি 21 জন লোক 40 দিনে পুকুর কাজটা করতে পারবে। তাহলে 21 জন লোক এই কাজটা কত দিনে করতে পারে? 40 দিনে করতে পারে, কিন্তু পরে কতজন লোক অসুস্থ হয়ে গেছে? 7 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এই 7 জন মানে 21 থেকে তোমার 7 কিন্তু বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে কত হবে? 21 থেকে 7 বিয়োগ করলে হবে 14। তাহলে 14 জন লোক তোমার কত দিনে কাজটা করতে পারবে সেটা আমাকে বের করতে হবে, বা এখানে 14 টি না লাগে 14 জন হলে ভালো। জন লোক সংখ্যা জন হয়। তাহলে তাহলে আমাদেরকে যেটা ব্যাপারটা হচ্ছে যে লোক সংখ্যার সাথে এরপর আমাদের সময়ের সম্পর্কটা দেখতে হবে। যে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ আছে মানে এটা পুকুর খনন, এটা যদি একটা পুকুর হয় এই পুকুরটাই এটা তোমার পুকুর, তাহলে কি হলো এই কাজের পরে এটা তোমাকে কাটতে হবে। এটা যখন 21 জন লোক ছিল তখন 40 দিনে করতে পারবে, এবার 7 জন কমে গেল মানে 14 জন হয়েছে। তাহলে সেই কাজটা করতে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে? তাহলে নিশ্চয়ই এটা যখন লোক সংখ্যা কমে গেছে তাহলে সময়টা কি বেশি লাগবে, তাহলে সময়টা বেশি লাগলে কি ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে সেটা আমরা এখানে সম্পর্কটাও লিখব যে লোক কমলে সময় বাড়বে, লোক লোক কমলে কি সময় বাড়বে। তাহলে লোক সংখ্যার সঙ্গে সময় এখানে দিন অ্যাকচুয়ালি বিপরীত সম্পর্ক আমরা এখানে বিপরীত সম্পর্কটা লিখলাম। এরপরে আমরা লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে ঐকিক নিয়মে समाधान करे पाई। ताहले ऐकिक नियम किभाबे आमरा समाधान करी, आमरा ऐकिक नियम माने जानी जे एकेर मध्ये बेर करो। ताहले ताहले 21 जन लोक पुकुरटी खनन करे 40 दिने, ताहले 21 जन लोक पुकुर খনন করে কত দিনে? 40 দিন। 40 দিনে এবারে কি করব? একদিনে একজন লোক পুকুরটি খনন করে। এখানে কিন্তু একজন যখন করছে তখন কি সময়টা বেশি লাগবে, যখন সময়টা বেশি লাগছে তখন কি গুণ হয়ে যাবে, কাছ থেকে আর গুণ হবে এই 40-এর সাথে 21-এর। আমরা 40টা আগে লিখবো, তারপরে কিন্তু 21টা লিখবো। তাহলে এখানে হলো 40 × 21। ঠিক আছে, এখানে কিন্তু এত দিন, এইখানে আমরা এই গুণটা কিন্তু এখনই করে নেব না। ঠিক আছে, এরপর আমরা দেখছি কি আছে, তারপরে কি আছে 14 দিনে। তাহলে 14 দিনে বা 14 জন লোক পুকুরটি খনন করে। তাহলে এখন আগে ছিল একজন ছিল, সেখান থেকে 14 জন বাড়লো। তাহলে এরপরে যখন 14 জন বেড়েছে তখন কিন্তু আবার দিনটা কমে যাবে, যখন দিনটা কমে যাবে আবার ভাগ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কত দিয়ে ভাগ করা হবে, 14 দিয়ে সেই ক্ষেত্রে ভাগ করতে। তাহলে এই আগে যে পেয়েছিলাম 40 × 21, সেটাকে আমাকে 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত হবে, তাহলে 40 × 21, এটা ভাজিত কিন্তু 14, ভাজিত কত 14 দিন। তাহলে ভাজিত মানে কি, এরপরে আমি সেটা নিচের দিকে এটা ভাজিত হলে এটাকে আমার 14 দিয়ে ভাগ। তার মানে কি লিখবো আমরা এখানে, উপরে লিখবো 40 × 21, এটাকে যদি ভগ্নাংশ হিসাবে লিখি তাহলে কিন্তু নিচে 14। এরপরে আমরা কি করব, এটাকে আমরা কাটাকাটি করব, উপর নিচে কাটি। দেখো এখানে 7 দিয়ে দেখো 21-কে ভাগ যাবে, 7 দিয়ে যদি 21-কে ভাগ তাহলে 7×3 = 21, 7 দিয়ে 14 থেকে 7×2 = 14, 2 দিয়ে যদি আমি 40-কে কাটি তাহলে কি 20 × 2 = 40। তাহলে এখানে কত হলো 3 × 2 = 6, তাহলে 60, তাহলে 60 দিন। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা 14 জন লোক, যেহেতু 7 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে 14 জন লোকে পুকুরটি যদি খনন করে তাদের তাহলে 60 দিন সময় লাগবে। তাহলে এরপর আমাদের উত্তরটা কী চেয়েছে, অস্থায়ীভাবে পুকুর খনন কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এখানে লিখতে হবে উত্তরে যে এক্ষেত্রে পুকুর খনন কাজটি 60 দিনে শেষ হবে। কটা দিনে শেষ হবে, তাহলে উত্তরটা আমার এলো 60 দিন। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, তাহলে পুকুর খনন কাজটি 60 দিনে শেষ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি কীভাবে অঙ্কটা করা হয়েছে। এরপর আমরা পরের অঙ্কটাতে আসি, আমরা পরের দাগের অঙ্কটাতে আসি। সেখানে 2-এর দাগেরটাতে কি বলেছে, একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগত। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে, আগের থেকে কত কম সময় লাগবে। তাহলে এখানে দুটো বিষয় আছে বা দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে লোক সংখ্যা আর একটা হচ্ছে দিন। এখানেও লোক সংখ্যা এবং দিনের মধ্যে কিন্তু সম্পর্ক, এখানেও লোক সংখ্যাটা এবং দিন সংখ্যাটা, এখানে আমাকে সময়টা বের করতে হবে এবং মানে লোক সংখ্যাটা দিন সংখ্যাটা বের করতে হবে, আমার লোক সংখ্যাটা দেওয়া আছে। তাহলে 2-এর দাগে গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে এখানে কি ডান দিকে লিখছি আমি সময় আর বাঁ দিকে লিখছি লোক। এটার এককটা আমি লিখছি জন আর এটা লিখছি আমরা দিন। এখানে ব্যাপারটা কি, মোট যে পুতুল তৈরিটা হচ্ছে কি 1 ডজন, 1 ডজন পুতুল। এই 1 ডজন পুতুলটা কিন্তু ফিক্সড, এটা চেঞ্জ হচ্ছে না। 1 ডজন পুতুলই তৈরি করতে হচ্ছে। প্রথমে 4 জন লোক ছিল, প্রথমে चार जन लोक छिलो सेटा 12 दिने ओई एक डजन पुतुल तैरि करछिलो एबं परे आरो 2 जन बेड़ेछे ताहले 4 और 2 6 ताहले एखाने 4 और एखाने 2 एई 4+2 लिखबो और एखाने आमि 6 लिखबो एबं सेई 4+2 सेटा कतदिन समय लागबे ओई किन्तु एक डजन पुतुलई किन्तु तैरि करते हबे তাহলে এখানে সম্পর্কটাও লিখব যে লোক সংখ্যা বাড়লে সময় কমবে। দেখো এখানে যে পুতুলগুলো 4 জন লোকে করছিল একটা জন সে তার থেকে তো 2 জন বেড়েছে তাহলে 2 জন যদি বেড়ে যায় তাহলে কি সেই 1 ডজনই পুতুল যদি তৈরি করতে হয় তাহলে কি তার থেকে কম সময় লাগবে। তাহলে এখানে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা বা সময় কমে সেটা লিখব সম্পর্কটা যে লোক বাড়লে দিন বা সময় দিন কমবে। ঠিক আছে তাহলে একটা বাড়ছে আর একটা কমছে তাহলে ব্যস্ত সম্পর্ক তা বা বিপরীত সম্পর্ক। তাহলে লোকের সঙ্গে দিনের বিপরীত বিপরীত বা ব্যস্ত ব্যস্ত সম্পর্ক আমরা বিপরীত লিখতে পারি ব্যস্ত লিখতে পারি। তাহলে এরপর এটা ঐকিক নিয়মে সমাধান করে পাই একই জিনিস ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে 4 জন লোক 1 ডজন एबार एटा फाँसते 1 डजन पुतुल तैरी करे कत 12 दिन एखाने आमरा लिखछि 4 জন लोक 1 ডজন पुतुल तैरी करे 12 दिन। ताहले एरपर 1 জন লোक ताहले 1 জন লোक 1 ডজন পুতুল তৈরি করে নিশ্চয়ই কি একজন যদি ওই 1 ডজন তৈরি করতে তাহলে বেশি লাগবে তাহলে এখানে 12 এর সাথে কার এই 4 এর গুণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখব 12 × 4 এখানে গুণ করে কিন্তু আর গুণটা আমরা লিখব না গুণ করে ফলটা নির্ণয় করব না। এরপর আমরা কি করছি 6 জন লোক তাহলে এখানে 6 জন লোক 1 ডজন পুতুল তৈরি করে তাহলে 6 জন লোক যদি 1 ডজন পুতুল তৈরি করত তাহলে কি তার থেকে কম সময় লাগতো। আগে যেটা 1 জনে যত লেগেছে তার থেকে কম যখন কম লাগছে তখন আমি সেটা কি ভাগ করে দেব। তাহলে এখানে কি লিখব যে 12 × 4 ভাজিত 6 তাহলে এখানে ভাজিত হলে সেটা নিচে চলে আসে ভগ্নাংশ তাহলে 12 × 6 ভাজিত সরি 12 × 4 ভাজিত 6 তাহলে 6টা আমরা নিচে লিখলাম। তাহলে দেখো এরপর আমরা কাটাকাটি করব দেখো 6 দিয়ে আমরা যদি 12 কে কাটি তাহলে কি 6 × 2 = 12 আর 6 দিয়ে 6 কে কাটলে 1 তাহলে কি 4 × 2 = 8 8/1 মানে एक्चुअली কি 8 দিন কত দিন লাগছে 8 আগের থেকে কম লাগছে। তাহলে এখানে আমাদেরকে যেটা প্রশ্নটা উত্তরটা চেয়েছে তাহলে দুটো উত্তর চেয়েছে তাহলে এখন লিখব যে 1 ডজন পুতুল তৈরি করতে 8 দিন সময় লাগবে। তাহলে উত্তরটা লিখছি এখন 1 ডজন পুতুল তৈরি করতে 8 দিন লাগে 8 দিন লাগে এটা আগের থেকে কত কমলো আগে লাগছে 12 আর এখন লাগছে 8 তাহলে 4 দিন কমলো তাহলে যা 12 - 8 = 4 দিন কম লাগে বা কম লোক। ঠিক আছে তাহলে একটা উত্তর হচ্ছে তোমার 8 দিন আর একটা উত্তর হচ্ছে 4 দিন। এখানে দুটো उत्तर हमें चेस उत्तर जो सब समय क्योंकि हमें आलदा भाव उत्तर बोले देव। ठीक है आशा करी बुझते पेरेछो। एरपर आमरा नेक्स्ट अंकटाते आस देखो एरपर आमरा तीन दागेर अंकटा देखी। तीन दागेर अंकटाते कि बोलेछे आमादेर स्कूलेर एकटा घर तैरि करते 8 জন मिस्त्रीर 1 মাস समय लेगेछे। एकई रकम आरो एकटा घर 24 দিনে शेष करते मोट কতজন মিস্ত্রি লাগবে आरो কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। তাহলে এখানে দুটো বিষয় আছে। দুটো বিষয়ের মধ্যে একটা হচ্ছে মিস্ত্রির সংখ্যা আর একটা হচ্ছে সময়। তাহলে এখানে যেহেতু মিস্ত্রি আর কতজন মিস্ত্রি লাগবে বলেছে সেই জন্য আমরা মিস্ত্রির সংখ্যাটা বা মিস্ত্রিটা আমরা ডান দিকে রাখবো আর সময়টা আমরা এখানে বাম দিকে রাখবো। সময়টা আবার একবার বলেছে 1 মাস আর একবার বলেছে 24 দিন। তাহলে 1 মাস সমান আমরা 30 দিন সে তাহলে আমরা এটা দিনে কনভার্ট করে নেব। তাহলে এখানে আমরা ডান দিকে রাখছি মিস্ত্রি আর বাঁ দিকে লিখছি সময়। সময়টা আমরা দিন লিখছি আর মিস্ত্রিটা হচ্ছে জন। এখানে প্রথমে যেটা বলেছে যে 8 জন মিস্ত্রি তাহলে এখানে মিস্ত্রি হচ্ছে 8 জন আর 1 মাস। 1 মাস মানে হচ্ছে 30 দিন। 1 মাস মানে কি 30 দিন আর चले 24 দিনে शेषटा काज करते 24 যদি दिन হয় তাহলে আমাকে কতজন মিস্ত্রি লাগবে। একই রকম আরো একটা গুণ তাহলে এখানে আমরা কতদিন লাগবে সেটা বলতে তাহলে এখানে আমরা সাইডে লিখে দেব যে 1 মাস সমান হচ্ছে 30 দিন। একই রকম মানে এই যে একটা ঘর যেটা তৈরি করেছিল সেই ঘরটা তৈরি করতে এই যত সময় লাগিয়েছিল মানে 30 দিনে 8 জন শ্রমিক লেগেছিল এবং সেই ঘরটাই যদি 24 দিনে করতে হয় একই রকম ঘর তাহলে কতদিন লাগবে। তাহলে এখানে দেখো যদি দিন সংখ্যা কমে যায় মানে কম দিনে কাজটা করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে বেশি মিস্ত্রি লাগাতে হবে তাই না। তাহলে এখানে সময়টা যদি কমে তাহলে মিস্ত্রির সংখ্যাটা বাড়বে। তাহলে সময়ের সাথে মিস্ত্রির সংখ্যার কি সম্পর্ক বিপরীত সম্পর্ক। তাহলে এখানে আমরা ওইটা লিখব যে সময় কমলে মিস্ত্রি বাড়বে। তাহলে সময় কমলে মিস্ত্রি বাড়বে তাহলে সময়ের সঙ্গে মিস্ত্রির সংখ্যার एक्चुअली মিস্ত্রির সংখ্যার বিপরীত সম্পর্ক অনেক সময় ব্যস্ত সম্পর্ক। তাহলে এরপর আমরা লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে কি পাই তাহলে 30 দিনে একটি ঘর তৈরি করে 8 জন মিস্ত্রি তাহলে 30 দিনে একটি ঘর কি বাড়ি বলেছে এখানে বলেছে একই রকমের ঘর একটি ঘর তৈরি করে 8 জন মিস্ত্রি। তাহলে একদিনে যদি করতে হয় একদিনে একটি ঘর তৈরি করে তাহলে কি করতে হবে এখানে 8 গুণিত কিন্তু 30 করতে হবে। কিন্তু একদিনে যদি করতে হয় তাহলে তার বেশি জন মিস্ত্রি লাগবে যেহেতু ব্যস্ত সম্পর্ক সেই জন্য একদিনে করতে ওই ঘরটি তৈরি করতে তাহলে কি বেশি মিস্ত্রি তখন আমরা কি করছি 8 গুণিত এই 30 তাহলে এতজন মিস্ত্রি। এরপর আমরা কত 24 দিন বলেছে তাহলে 24 দিনে একটি ঘর তৈরি করে বা ঘরটি তৈরি করে তাহলে এখানে যখন আবার দিন সংখ্যা বেড়ে গেল তখন কি মিস্ত্রির সংখ্যা আবার कमे जाए तक एक क्षेत्र में 24 दिए भाग करते काके भाग करते हैं ये गुणफलटा बेर करेছি যে 8 गुणित 30 एखे भाजित किन्तु 24 तेल भाजित जो है भग्नांश जो है भग्नांश जो कर दी तेल 8 गुणित 30 भाजित कत 24 तेल एरपर आमरा एटा काटाकाटी करब देखो काटाकाटी 8 दिए जो ये काटाई 8 दिए तेल 8 एके 8 और एके 3 8 24 और 3 दिए आबार 30 के जो काटी 3 1 3 और 3 10 30 तेल 10 होच्छे ऊपर 10 और एके नीचे 1 और एखाने 1 तेल कत होच्छे मोट होच्छे 10 दिन तेल कत दिन लागबे 10 दिन लागबे तेल एखाने प्रश्नटा जेटा चेयेছে आमादेर जे सरि 10 जन मिस्त्री लागबे तेल एखाने 10 जन मोट कत जन मिस्त्री लागबे आरो कत जन मिस्त्री काजे लागाते हबे ताहले एखाने आमरा लिखब जे उत्तरटा सेटा होच्छे कि मोट 10 जन मिस्त्री लागबे ताहले कतजन मिस्त्री लागछे 10 जन और आरो कतजन मिस्त्री लागाते हबे आगे छिलो 8 एखन लागछे 10 माने आरो 2 जन लागाते हबे सेटा करे आरो एखाने लिखब 10 - 8 माने 2 जन मिस्त्री लागाते हबे ताहले आशा करी बुझते पेरेछो। एर परेर अंकगुलो आमरा परेर भिडियोते करब।